আশা করি যে কাল থেকে সবগুলো কারখানা আমরা সচল রাখতে চাইবো। যদি আগামী কাল থেকে কোনো রকমের ডিজাস্টার লাগা সৃষ্টি হয়, এই জন্য কিন্তু আপনারা যারা সিগনেচার করেছেন আপনারাই কিন্তু দায়ী হবেন। ঢাকার সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না শ্রমিক বিক্ষোভ। ন্যূনতম মজুরি 25,000 টাকা, হাজিরা টিফিন বিল বৃদ্ধিসহ নানা দাবিতে আন্দোলনে নেমেছেন সেখানকার শ্রমিকেরা। শিল্পাঞ্চল পুলিশ জানায়, মঙ্গলবারও সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে বন্ধ ছিল 55টি শিল্প কারখানা। তবে সবকটি কারখানায় শ্রমিক বিক্ষোভ হয়নি। কিছু কারখানায় শ্রমিক বিক্ষোভ বা শ্রমিক কাজ না করে বসে থাকলে বন্ধ বা ছুটি ঘোষণা করে কারখানা কর্তৃপক্ষ। পরে ওইসব কারখানার শ্রমিকেরা আশেপাশের কারখানার সামনে বিক্ষোভ ও সহিংস আচরণ করলে অন্যান্য কারখানা বন্ধ বা ছুটি ঘোষণা করা হয় নিরাপত্তার স্বার্থে। শ্রমিক অসন্তোষ নিয়ে এদিন সচিবালয়ে কড়া হুঁশিয়ারি দেন শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বিজিএমইএ নেতৃবৃন্দ ও শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক শেষে তিনি বলেন, সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে। বুধবার থেকে সব শ্রমিককে কাজে ফেরার আহ্বান জানাই। মালিক শ্রমিক কোনো পক্ষ থেকে অসহযোগিতা থাকলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ সময় তিনি জানান, মালিক শ্রমিক কোনো পক্ষ থেকে অসহযোগিতা থাকলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। প্রত্যেকটা দাবি অ্যাড্রেস করেছি, আশা করি যে কাল থেকে সবগুলো কারখানা আমরা সচল রাখতে চাইবো এবং শ্রমিকদের বিষয়ে সর্বোচ্চ সহযোগিতা করবেন। এখানে শ্রমিক নেতৃবৃন্দ কমিটমেন্ট দিয়েছেন, তারাও এটার জন্য কাজ করবেন। মালিক পক্ষ এখানে স্বাক্ষর করেছে, তারাও তাদের জায়গা থেকে বকেয়া বেতন পরিশোধের জন্য কাজ করবে। আগামীকাল থেকে এই দাবিগুলো মেনে নেওয়ার প্রেক্ষিতে যদি কোনো পক্ষ কোনো প্রকার বিশৃঙ্খলা করার চেষ্টা করে, সেটা যদি কোনো মালিক পক্ষ বেতন দেওয়ার ক্ষেত্রে অনাগ্রহ প্রকাশ করে এবং সদিচ্ছার অভাব থাকে, এবং শ্রমিক পক্ষের দিক থেকেও যদি বিশৃঙ্খলা করার চেষ্টা করা হয়, তাহলে সেটাকে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সতর্ক করে দেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীও। তিনি বলেন, বুধবার শিল্প কারখানাগুলোতে যদি কোনো বিশৃঙ্খলা হয়, তবে তার জন্য সমঝোতাকারীরা অর্থাৎ শ্রমিক মালিকরাই দায়ী থাকবেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনারা কোনো অবস্থায় নিজেদের হাতে নেবেন না। আর আমি আগামীকাল থেকে আশা করব কোনো ধরনের বিশৃঙ্খলা যেন ইন্ডাস্ট্রি এলাকায় সৃষ্টি না হয়। যদি আগামীকাল থেকে কোনো রকমের ইন্ডাস্ট্রিয়াল এলাকায় সৃষ্টি হয়, এই জন্য কিন্তু আপনারা যারা সিগনেচার করেছেন আপনারাই কিন্তু দায়ী হবেন। রপ্তানিকারকদের শীর্ষ সংগঠন বিজিএমইএর সভাপতি খন্দকার রফিকুল ইসলাম বলেন, কষ্ট হলেও কিছু বিষয়ে এগিয়ে যেতে মালিকরা সম্মত হয়েছেন। বুধবার সব কারখানা খুলবে বলে আশা করছি। আগামীকালকে থেকে আমাদের ফ্যাক্টরিগুলি চালু হয়, আমরা আজকে পর্যন্ত এখানে একটা আলোচনার মাধ্যমে সমাধান এসে পৌঁছেছি। এখন আমার সবার প্রতি আহ্বান থাকবে, স্পেশালি আমাদের শ্রমিক ভাই বোনদের প্রতি, সবার প্রতি, যে কোনো আলোচনা যে কোনো ফ্যাক্টরিতে বসেই তারা যেন কথা বলে। তোমাদের প্রতি আমার হঠাৎ আহ্বান, তোমরা এই যে দাবিনামা ঘোষণা করা হলো, এই আমাদের মানে আমাদের দাবির প্রেক্ষিতে যেটা আজকে ফুলফিল করার জন্য, তোমাদের ডিমান্ডগুলি ফুলফিল করার জন্য যে ঘোষণাটা হলো, আমার বিশ্বাস তোমরা এটা মেনে নিয়ে সাভার ও আশুলিয়ায় তৈরি পোশাক, ঔষধ, সিরামিক, প্লাস্টিক, চামড়াজাত পণ্য প্রস্তুত সহ বিভিন্ন ধরনের শিল্প কারখানা রয়েছে। সিদ্দিকুর রহমান রোমন, প্রতিদিনের বাংলাদেশ।